আমরা এখানেতে চলে এসেছি তাই বলছি এখানে সুন্দর করে একটি বাজার বসাবো বেহুলাকে এই বাজারে আনতে হবে ঠিক আছে তাহলে চলো চলো ওরে লক্ষ্মী দর বসাইলো তে মেরো বাজার প্রথমে আমাদের বাজারে বসানো শেষ হয়েছে তাই না শেষ হয়েছে তাহলে এই বাজারে বেহুলাকে আনতে হলে আমাদের কি প্রয়োজন পড়ছে একটি কুটনির বুড়ি প্রয়োজন পড়ছে হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস একটা বুড়ির প্রয়োজন হ্যাঁ তাহলে ওই বুড়িকে দিয়ে এই নতুন বাজারে বেহুলাকে আনতে হবে আনতে হবে তাহলে তুমি এখনি গিয়ে সেই কুটনি বুড়িকে আমার এই বাজারে ডেকে আনো ঠিক আছে তুমি দোকান গোছাও আমি গুড়িকে নিয়ে আসি ঠিক আছে তুমি তাই করো দাদা আমি তো বুড়িকে আনতে পারলাম না কেন কারণ আমার কথা হলো না তাই বিশ্বাসই করলো না তুমি যে ডাকতাছো আচ্ছা শুন তুমি যে আনি আসো আমি একটা কথা বলি তোকে বলো বুড়ি যখন আমাদের ডাকে আসলো না আসলো না তাহলে তুই একটি কাজ করবি কি কাজ করব আমাদের একটি স্বর্ণের পুতুল আছে না পুতুল আছে সেই পুতুলটা নিয়ে বেহুলাদের বাড়ির পাশে গিয়ে ওই পুতুল দিয়ে খেলা করবি খেলা করব যখন বলবো এই পুতুলটা তুমি কোথায় পেলে হ্যাঁ তাহলে বলবি ওইখানে ইছানিতে একটি নতুন বাজার হয়েছে সেই বাজার থেকে আমি কিনেছি কিনেছি তুমি যদি কিনতে চাও তাহলে নতুন বাজারে যাও বাজারে যাও যাও জামা হাই রে বুদ্ধি গো হ্যালো হ্যালো দাদা দাদা হ্যালো এই নিয়েছি সখি আইতাছি আমাদের বাড়ির পাশে নাকি নতুন বাজার হয়েছে চল আমরা নতুন বাজারে যাব সখি ওই বাজারে নতুন নতুন জিনিস আছে চল আমরা যাই ঠিক আছে তাই চল দিদি আমি একটা সোনার আংটি কিনব তাই নাকি হ্যাঁ তাড়াতাড়ি চলো না সেই নতুন বাজারে বেইলা নতুন বাজারে যাইবা সুন্দর সুন্দর আংটি পাইবা সোনার আংটি হেরে যাবে সোনার লুকাই জাদু জানি
আর কত দূরে নতুন বাজার সামনে আহ দিদি ওই যে সামনে নতুন বাজার দেখা যাচ্ছে তাই নাকি হ্যাঁ দিদি তাহলে তাড়াতাড়ি চল চল ওহো কি হ্যাঁ